ব্রিটিশ আমলে তৈরি হুগলির কুন্তিঘাটের কুন্তি নদীর ওপরের ঝুলন্ত এই ব্রিজ, কাঠের পাটাতন খসে গেছে, লোহায় পড়েছে মরছে। ব্রিজের অবস্থা খুবই বেহাল, সংস্কারের অভাবে ব্রিজ ভেঙে যাবার আশঙ্কায় রয়েছেন স্থানীয় সাধারণ মানুষরা। স্থানীয়দের কাছে কুন্তিঘাটের কুন্তি নদী পারাপার হওয়ার একমাত্র উপায় এই কুন্তিঘাটের ব্রিজ, কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে সেই ব্রিজের অবস্থা একেবারেই বেহাল। ব্রিজের কাঠের পাটাতন যেখানে যেখানে ভেঙে গিয়েছে সেখানে বাঁশ দিয়ে মেরামতি করার চেষ্টা চলেছে, কিন্তু তাতেও বেড়েছে বিপদ। তাতে পাটকে প্রতিদিন বিপদের মুখে পড়ছেন স্থানীয়রা। যে সিরাজ আলমদুল্লার এখান থেকে নাকি তারা যেত এই ব্রিজটা, তাদের পুরনো খুব। আমরা চাইছি ব্রিজটা মেরামত হোক, আরও ভালো সৌন্দর্য হোক, সবাই আসুক। এখন তো ঝুঁকি রয়েছে নাকি? ঝুঁকি বলতে এই যে ব্রিজটা কাঠফাট ভেঙে গেছে, এই কাঠফাটগুলো ঠিক করবে, বাঁশ দিয়ে ইয়ে করা হয়েছে, বাঁশ দিয়ে করেছে। এইখানে সব ছেলেপান্ডা গ্রামের সব আমরাও থেকে সবাই মিলে থেকে করা হয়েছে। তা চাইছি যেন ব্রিজটা তাড়াতাড়ি মেরামত হোক, আরও সবাই আসুক, বাইরে থেকে দেখুক, এটা পুরনো আমলের জিনিস, এটা আমাদের খুব ভালো লাগবে। কমল শিকদার। কুন্তি নদী পারাপার হওয়ার জন্য একমাত্র স্থানীয়দের উপায় কুন্তিঘাটের এই ব্রিজ। প্রতিদিনের নিত্য কাজ থেকে শুরু করে স্কুলে যাওয়া, পড়াশোনা, এমনকি অ্যাম্বুলেন্স, পুলকার এবং ভারী মোটরবাইক প্রতিনিয়ত যাতায়াত করছে এই ব্রিজের ওপর দিয়ে। কিন্তু ব্রিজ দ্রুত সংস্কার না হলে তা বিপদ সবার কাছে। আমাদের যাওয়া দ্বারা আমাদের খুবই অসুবিধা, আমাদের চলাফেরা কি হবে, ভেঙে যাবে যে কোনো দিন? কখন ভেঙে তো যাচ্ছেই, ভেঙে যাচ্ছে না, ওইসব তো আছে, কিছু কিছু করে না না কেন সরাচ্ছে না কেন? আপনাদের চলাফেরা অসুবিধা, আমরা বলতে গেলি বলবে কি তোমাদের অত কিসের, আর আমাদের তো বাজার হাট যেতেই হবে, তাহলে আমরা কি করবো? কবে সারাবে, কবে এটা জানি না, সারাবে কি না সারাবে, কি সারাবে না, এর কোনো কিচ্ছু এ নেই। এখন উপর দিয়ে পারাপার করতে সমস্যা, অসুবিধা না কিছু আছে, ওতে পা ঢুকে যাচ্ছে না, কিছু আছে, আলো আছে ব্রিজে, আলো আছে এপারে এপারে, ওই দিয়েছে পঞ্চায়েত থেকে, এপারে আছে ওপারে নেই, পঞ্চায়েতকে বলে বলে ওপারে নেই এপারে, পঞ্চায়েত থেকে দিয়েছে আমাদের পাড়া ছেলে পিলে ওই লাগিয়ে দিয়েছে। পাঁচটা গাড়ি প্রতিদিন বাচ্চাদের স্কুলের ভ্যান পার হয়, মারুতি উপরে চলে যাচ্ছে, হ্যাঁ না না হু না, আস্তে আস্তে যায়, যে ব্রিজের যা অবস্থা যে কোনো মোমেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এবার আমরা তো আর বাচ্চাদের মানা করতে পারি না, এবার ধরো কোনো বাড়ির শরীর খারাপ হলো, অ্যাম্বুলেন্স ব্যাপার আছে, অ্যাম্বুলেন্সটাও পার হয়, তো অ্যাম্বুলেন্স স্কুলের ভ্যান ট্যান সবই যায় এখান দিয়ে, সেগুলো ব্রিজটা যদি ঠিক না করে, যদি বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো মানে পুরো ব্রিজটাই ভেঙে পড়ে যাবে। এখানে গরুর গাড়ি যাওয়া নিষেধ লেখা আছে, এখান থেকে মোটর ভ্যান যাচ্ছে লোড, বুঝতে পেরেছেন, লোড গাড়ি, মোটর ভ্যান, টাটা সুমো সবই যাচ্ছে লোড, এটা যদি বন্ধ না করে আগামী দিন ব্রিজ ভেঙে পড়ে যাবে। বেহাল ব্রিজ মেরামত করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা বহুবার, তবে এটা দেখার বড়সড় দুর্ঘটনার আগে কি এই ব্রিজ মেরামত হয় কিনা। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।